পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উস্কানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অন্তর্বর্তীকালীন জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আসাদুজ্জামানের আদালতে জামিন আবেদন করেন তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। গেল 15 ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে 12 ডিসেম্বর মির্জা ফখরুল ও মির্জা আব্বাস সহ 224 নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছিল আদালত।